নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে আজকের ভীষণ একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো আজকে আমি আপনাদেরকে থ্রি যে মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল সেই মামলায় কী হেয়ারিং হয়েছে এবং কি তথ্য উঠেছে সেখান থেকে সেখান থেকে বিএডরা বাদ যাবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে এবং আজকের বিচারপতিরা কি মন্তব্য করেছেন থ্রি নাইন টু নাইন মামলাটিকে নিয়ে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য জেনে যাবেন তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কেননা এ ধরনের আপডেট কিন্তু আপনারা সঠিকভাবে সবার আগে আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তো চলুন আমরা এবারে আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই বন্ধুরা প্রথমেই বলি এই থ্রি নাইন টু নাইন যে আরটিআই মামলা এই আর মামলা নিয়ে কিন্তু অনেক জল গোলা হয়েছে এবং এটার ওপর কিন্তু বিশেষ করে ডিপেন্ড করে রয়েছে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা অর্থাৎ যারা ষোলো হাজার পাঁচশোতে চাকরি পায়নি বা দুর্নীতিজনিত কারণে যারা সেখান থেকে প্যানেলে জায়গা পায়নি প্যানেল থেকে ছিটকে গিয়েছিলেন এবং যাদের কিন্তু অলরেডি একটা মামলা যেটা সিঙ্গেল বেঞ্চে রায় হয়েছিল যে পিটিশনার ভিত্তিক একটা অর্ডার হয়েছিল এবং কলকাতা করে ডিভিশন বেঞ্চেও কিন্তু এই দু হাজার চোদ্দো প্রাইমারি টেট থেকে নিয়োগের একটা অর্ডার হয়েছিল তো এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এই থ্রি নাইন টু নাইন এইটাকেই পাখির চোখ করে বেছে নিয়েছে এবং অপরদিকে দু হাজার সতেরোর ক্যান্ডিডেটরা তারাও কিন্তু এই থ্রি নাইন টু নাইনটাকেও তারা পাখির চোখ করে বেছে নিয়েছে কেননা তারা ভাবছে যে যদি কোনোভাবে এই থ্রি নাইন টু নাইনটাকে আটকানো যায় তাহলে কিন্তু আরও উনচল্লিশশো উনত্রিশ সিট বাড়বে বা এগারো হাজারের সাথে কিছুটা সিট অ্যাড হলে সকল ডিএলএসাই ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে তো এই বিষয়টা কিন্তু এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং অপরদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো জায়গাতেই কিন্তু কোনোভাবেই এই তিন হাজার নশো উনত্রিশ যে নন জয়নিং সিট রয়েছে ষোলো হাজার পাঁচশো ভ্যাকান্সির এই ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ দিতে চায় না এবং নিয়োগ দিতে চায় না বলেই কিন্তু বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের রায়কে অমান্য করে বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের যে রায় হয়েছিল সেই রায়কেও কিন্তু উপেক্ষা করে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্টেও তারা বারংবার হেয়ারিং চলাকালীন একটি বিষয়ে জানিয়েছেন তারা কোনো মতেই কিন্তু এই নিয়োগকে বা থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সিতে দু হাজার চোদ্দো প্রাইমারি টেট থেকে তারা কোনো নিয়োগ করতে চায় না আজকের শুনানিতেও কিন্তু এমনটাই উঠে এসছে পর্ষদের বক্তব্যের মাধ্যমে তো আসুন এবার বিস্তারিত আজকে হেয়ারিংয়ে কী তথ্য উঠে এসেছে এই বিষয়টিকে জানা যাক প্রথমে বলি আজকে থ্রি নাইন টু নাইন মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিলো তেইশে জানুয়ারি কিন্তু হওয়া সত্ত্বেও আজকে আদালতে আদালত খোলা ছিল এবং আদালতে সমস্ত কার্যই কিন্তু হয়েছে এবং সেই হিসাবে থ্রি নাইন টু নাইন মামলাটি লিস্টেড ছিল এবং আজকে এই মামলাটি উঠেছিল আমার ধারণা ছিল যে মামলাটি হয়তো আজকে উঠবে না তো এই মামলা উঠেছে এবং দীর্ঘক্ষণ কিন্তু এই মামলার আজকে শুনানি হয়েছে এবং শুনানিতে একটা ভালো দিকও কিন্তু উঠে এসেছে আজকের এই যে মামলা এই মামলাতে কিন্তু প্রথমে বিচারপতি অনিরুদ্ধ বোস বলেছিলেন যে এই যে থ্রি নাইন টু নাইন মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে এই মামলায় যারা পিটিশনার হয়েছেন এই পিটিশনারদের সিঙ্গেল বেঞ্চে তারা অর্থাৎ যে কলকাতারে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসা সেই সিঙ্গেল বেঞ্চে তারা পার্টি ছিলেন কিনা এই বিষয়টা কিন্তু হলফনামা আকারে জমাতে বলেছেন বা অ্যাফিডেভিট আকারে জমাতে বলেছেন বিচারপতি অনুরুদ্ধ বোস এবং এই প্রসঙ্গে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং অন্য পক্ষের উকিলরা বলেন যে এখানে যারা কেস করেছেন আলি হোসেন মন্ডল ভার্সেস আদার্স এরা কিন্তু সকলেই বিএড ক্যান্ডিডেট বিচারপতি অনিরুদ্ধ বোস বেশ কিছুদিন আগেই কিন্তু বিএড ডিএডের মামলায় বিএডদেরকে প্রাইমারিতে নিষিদ্ধ করে দিয়েছে বা অবৈধ ঘোষণা করেছে তাই এরা এদের মামলা আপনি খারিজ করে দিন এদের মামলার কোনো মেরিট নাই বা এদের মামলার কোনো যৌক্তিকতা নেই এটা কিন্তু অপরপক্ষের উকিল এবং পর্ষদের উকিল দাবি করেন এবং এই জায়গাতেই কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস কমেন্ট করেন যে বিএড ডিএড এর ম্যাটারটা পরে আসা যাচ্ছে ওটা ভিন্ন ম্যাটার আগে যে বিষয়টা আমার জানতে চাই সেই বিষয়টা আমাকে জানান যে যারা এখানে পিটিশন করেছেন তারা সকলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পার্টি ছিলেন কি না তো এই বিষয়টাতে কিন্তু অপরপক্ষের উকিল জানান যে না এরা সকলে পার্টি ছিলেন না এখানে সুপ্রিম কোর্টে যে পারছে সবাই কিন্তু একে একে পার্টি হয়ে যাচ্ছে ফলে এই বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস আগামী মঙ্গলবারের মধ্যে অ্যাভিডেভিট আকারে কিন্তু জানাতে বলেছেন যে সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে সেটি সিঙ্গেল বেঞ্চের কারা কারা পার্টি ছিলেন এটি জানানো জানাতে বলা হয়েছে এবং এছাড়াও এই মামলাটি কিন্তু আবার আগামী মঙ্গলবার উঠতে চলেছে এবং এই অ্যাফিডেভিট পাওয়ার পরেই কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস ডিসিশন নেবেন যে কি করবেন এই থ্রি নাইন টু নাইন মামলায় তবে এখান থেকে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস বিএড মামলাটা শোনার পরেও কিন্তু উনি বিষয়টিকে অন্য ম্যাটার বলেছেন আমি আগেই বলেছি আপনাদের যেহেতু ষোলো হাজার পাঁচশোতে বিএড ক্যান্ডিডেটরা যেহেতু সার্ভিস রয়েছেন বা চাকরি করছেন যদি তাদের চাকরিতে কোনো ছেদ না পড়ে তাহলে কিন্তু এ থ্রি নাইন টু নাইনেও বিএড ডিএড সকলেই কিন্তু চান্স পাবে আমি আগেও বলেছি এখনও বলছি আপনারা মিলিয়ে নেবেন যদি বিএডদের ম্যাটার বল যেভাবে বলেছিলেন আজকে অপরপক্ষের উকিলরা তাহলে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস আজকেই মামলাটাকে খারিজ করতে পারতেন যে বিএডরা চান্স পাবে না বলে কিন্তু এটা যেহেতু আগেকার রিক্রুটমেন্ট রুলস এটা কিন্তু দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট রুলস আর সুপ্রিম কোর্টের যে বিএড ডিএটের রায় ঘোষণা হয়েছে তার থেকে কিন্তু তিন বছর আগের রিক্রুটমেন্ট এবং সেটার যে অনগোয়িং প্রসেস সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তিন হাজার নশো উনত্রিশটি সিট ফাঁকা রেখে দিয়েছেন যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও ফলে এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ফল এটা কোনো ক্যান্ডিডেটের ফল নয় আর কোনো যোগ্য ক্যান্ডিডেট থাকা অবস্থায় কিন্তু সিট ফাঁকা রাখা যায় না যদি ক্যান্ডিডেট না থাকে যোগ্য ক্যান্ডিডেট না পাওয়া গেলে তখন সেখানে কিন্তু সিট ফাঁকা থাকে বা সেটা ক্যারি ফরওয়ার্ড হয় কিন্তু আমাদের পর্ষদ সভাপতি যে বুলি আওড়াচ্ছেন যে তিনি সিটটাকে ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছেন ওনার যুক্তি কিন্তু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চেও খাটেনি ডিভিশন বেঞ্চেও খাটেনি এবং সুপ্রিম কোর্টেও কিন্তু ওনার যুক্তি খারিজ হয়ে যাবে এবং আগামী মঙ্গলবারই এই থ্রি নিয়ে বিচারপতি অনিরুদ্ধ বোস একটা ভালো হয়তো অর্ডার দিতে পারে এবং আপনাদেরকে আমি বলেইছি আগেই যে থ্রি নাইন টু নাইনে কিন্তু নিয়োগ হবেই যেদিনই হোক না কেন আর এখানটাতে কিন্তু সিঙ্গেল বেঞ্চের যা অর্ডার হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সেই অর্ডারটাই কিন্তু সুপ্রিম কোর্টে হতে চলেছে এটাকে অনেকেই কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটাই কিন্তু বাস্তব হবে হয়তো আমার এই কথাগুলো অনেককেই খারাপ রাখতে পারে কিন্তু এটাই বাস্তব কারণ আমি আইনটাকে বিশ্বাস করি আইন কিন্তু দু দুরকম পথে চলতে পারে না আর আপনাদের এটাও বলছি ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের যেহেতু এটা নন জয়নিং সিট এই সিটে কিন্তু অর্ডার হবেই এই মামলা কোনো দিনই খারিজ হবে না বা এই মামলা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ভ্যাকান্সি সেখানেও কিন্তু ক্যারি ফরওয়ার্ড কোনোভাবেই হবে না আপনারা আমার কথা মিলিয়ে নিয়েন পরবর্তীতে এই নিয়োগ হবেই আর এখানে ডিএড সকলেই নিয়োগ পাবে অর্থাৎ ষোলো হাজার পাঁচশো যে নিয়মে নিয়োগ হয়েছিল এটাও কিন্তু যদি আজকে নিয়োগ না হয় দশ বছর পর নিয়োগ হয় তাও ষোলো হাজার পাঁচশো যে রিক্রুটমেন্টের রুলস অনুযায়ী নিয়োগ হয়েছিল সেই রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু তিন হাজার নশো উনত্রিশ নিয়োগ হবে তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইলো আপডেট আপনাদেরকে আপডেটটি আমি জানালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন এবং আমার ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন কিন্তু আপনারা আমার চ্যানেলকে ফলো করতে থাকবেন ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে আসবো আবার